হাই গাইস, সকলকে জানাই আমার তরফ থেকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আজকে আমার সপ্তমীর লুক। জানি ভিডিওগুলো অনেকটাই লেট করে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভয়েস ওভার দিতে খুব অসুবিধা হচ্ছিল যেহেতু পাশেই মাইক বাজছিল। সো চলো সপ্তমীর বিকেলটা শুরু করা যাক। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, ছেলেকেই নতুন জামাটা পরিয়েছি যেটা বেবি হাত থেকে ওর বাবা কিনে দিয়েছিল। আর ওর বাবা নর্মাল, যেহেতু এবছর ওর বাবা কিছুই নেয়নি, সো ওর বাবা নর্মাল ড্রেস পরেই বেরিয়েছে। সো আমি তো দেখেই নিলে তুমি আমি কোন কুর্তিটা পরেছি, তার সঙ্গে সাদা প্যান্টটা পরেছিলাম। পুরো লুকটা তোলা হয়নি কারণ যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, তাই এখানে আমরা চলে যাচ্ছি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। তো চলো 2022-এর পুজো পরিক্রমা শুরু করা যাক। সো আবার বলি শুভ দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, আর সামনেই আছে জগতী পুজো। সো বিজয়ের অনেক শুভেচ্ছা। আর এখানে চলে এসেছি আমরা তেল ভরাতে, তেল ভরিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে প্রথমেই আমরা চলে এসেছি মানকুণ্ডুতে। মানকুণ্ডুর জায়গাটার নাম সত্যি কথা বলতে আমি অতটাই ইয়ে করিনি, কারণ ছেলে এত ইয়ে করছিল ভেতরে যাওয়ার জন্য, ঢাক বাজছিল এই করার জন্য, তো আমি কোনো মণ্ডপেরই কোনো কোন জায়গার কোন নিয়ে সেটা একবার মানে একদম মানে ভুলেই গেছি ওই জায়গাটা ভালো করে তুলতে। সো আমি শুধু বলে দেবো কোন জায়গায় যাচ্ছি কি যারা না যাচ্ছি। এটা মানকুণ্ডুর একটা জায়গা, আমি ঠিক জায়গাটার নামও মনে পড়ছে না আমার, সো সরি তাই জন্য। এখানে গ্রাম বাংলার যে আমরা আগে মানুষেরা কীভাবে খেলতাম, মানে এই ফোন এইসবের থেকে দূরে থেকে মানুষ যে রুমাল চোর থেকে শুরু করে গুলি খেলা থেকে শুরু করে সব ছেলেমেয়েরা নিজেদের বাচ্চাবেলাটাকে যে আস্তে আস্তে আমরা ঘরের মধ্যে বন্দি করে ফেলছি, সেটা কী করে আমরা বাইরের পরিবেশের সঙ্গে ইয়ে করবো, খেলনাবাটি খেলা এইসব এইসবই এখানে তুলে ধরেছে। মূল বিষয়টা হলো এটাই যে আমরা যে আমাদের ছোটোবেলাটাকে হারিয়ে ফেলছি, ঘরের মধ্যে বন্দি করে ফেলছি, সেটা কীভাবে হয়। আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, তো তাই জন্য বেশিরভাগ জায়গায় প্লাস্টিক মুড়ি রেখেছে যাতে মূর্তিগুলো বা প্রতিমাগুলোর কোনো অসুবিধা না হয়, তাই জন্য। সো চলো দেখে নিই ঢাক বাজার আওয়াজ, কারণ এখানে মানে প্রতিমাতে না হলে মণ্ডপসজ্জায় প্রথম হয়েছে এই জায়গাটা। সো তাই জন্য খুব আনন্দ করছে, তোমরাও এনজয় করো। এবার আমরা চলে এসেছি চন্দননগরের রথের সড়কের এখানে। এবার মনে হয় এখানকার ঠাকুর 50 বছর পূর্ণ হয়েছে, সো খুব সুন্দর হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এত ভিড় হয়ে গেছিলো মাঝখানে যে আমি ঠাকুরের মুখটাই তুলতে পারিনি, পজ করে রেখে দিয়েছিলাম। সো পরে তোমাদের একদম শেষে ঠাকুরটাকে দেখিয়ে দেবো। সো আর বেশি ভাট না বকে চলো আজ পুজো পরিক্রমার কতটা কী ঠাকুর দেখলাম। আজকে বেশিরভাগ চন্দননগর আর চুচুড়ারটাই দিকেরই ঠাকুর দেখেছি। তো তোমরাও চলো এনজয় করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখে এনজয় করো। Thank you.
আমার তো ঠাকুর দেখে প্রচণ্ড ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। এত পরিমাণে ভিড় যে আমরা এখানে ঢোকার সাহস করিনি, সো চলো পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। তো আমাদের সপ্তমীর পুজো পরিক্রমা শেষ, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। আসছে সামনে অষ্টমী, নবমী, দশমী। সো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।